হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন। আজকে দেখাবো মনসা পুজোর পুরো ভিডিওটা। এর আগে আপনাদের কাট কাট করে দেখিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আপনাদের অল্প অল্প করে দেখাচ্ছি। তো ভিডিওটা কাট না করে পুরো ভিডিওটা দেখবেন, এবং ভিডিওগুলি আমার কেমন লেগেছে মনসা পুজোর ভিডিও সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পুজো আরম্ভ হয়ে গেছে। যশরে সুন্দরী কক্ষম সবজ্জ অভ্যন্তর শুচি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পুলি নম। এবার ওইখানে ফুলের ডিপার্টমেন্ট ওখানে চলে গেছে, প্রচন্দন পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন সপরিবারেও কষ্ট নাগায় সহিতায় মন সাবই নম নম। পূজা গৃহান বান্ধবী চলে এসছে, বান্ধবীর নাম বলবো অস্মিতা।
অস্মিতা চলে এসেছে আর আমরা এখন ফল প্রসাদ খাচ্ছি আর ওর ফল প্রসাদ তো ওখানেই পড়ে গেছে। আরেকটা আসবে রাইমা, ও আসার সময় সব ভিডিওতে দেখাবো। তা এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করবো। হয়ে গেছে মুখ। ফ্রাইড রাইস আর আলুর দম চলে এসছে, পায়েস মা বানিয়েছিল, এগুলি আর কি সব বসে বসে প্যাকিং করব। 20 কেজি চালের ফ্রাইড রাইস আর আলুর দম ছিল। মামি এই যে একটু বিশ্রাম দেয় না, সকাল থেকে কাজ করাচ্ছে, এই যে বাড়ির মালকিনটা বসে আছে চকচকে চকচকে ছবি তো, আর এনারা বসে আছে দেখি মামা তোকে দেখি বাড়ি চুকি প্যাকিং করার কাজ দিয়েছ কি প্যাকিং প্যাকিং ভরা কোনো কিছু ভরার কাজ দেয়নি, এক তেজ কি আলুর দম শেষ করেছি, ফ্রাইড রাইস শেষ করেছি, আবার নিয়ে এসেছি এদের বাড়িতে আসলে খালি কাজ করবে এ মা রেডি হচ্ছে না ওরা শুধু তখন থেকে এসি চালিয়ে ঘরের মধ্যেই বসে রইলো, জানি না এরা পুজোতে আনন্দ করতে এসছে না শুধু রিলস আর হচ্ছে এই যে ফোনটা করতে চলে গেল, ওরা গান করছিল সেই গানই করে গেল, সন্ধ্যা আরতি থেকে শুরু করে কিচ্ছু করলো না। রাইমার মাকে বলবো। আমার মেজ দিয়ে চলে এসছে, ওখানে প্যাকিংয়ের কাজ করতে করতে আবার কারা কে আসছে না আসছে সেগুলি উপরে এসেছিলাম সব। আগে তো বসে সবাই খাওয়া দাওয়া হতো, এখন সব প্যাকিং করে দেওয়া হচ্ছে, মানে বসে পরিবেশন করাটা খুব ঝামেলা হয়ে যায়, সেই জন্য সব প্যাকিংয়ের কাজ হচ্ছে। বাড়িতে অনেকেই লোকজন এসেছিল কিন্তু এই প্যাকিং লক্ষ্মী দেওয়া এই সব কাজ করতে গিয়ে সবারই ভিডিও তোলা হয়নি, অনেক রাতই হয়ে গেছে, 10:30 বেজে গেছে, সেই জন্য সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আমার দাদা, দাদার ছেলে এবং বৌদি, আমার মেজদিও চলে যাচ্ছে। তো এত রাত হয়ে গেছিলো তারপরে আর ভিডিও তোলা হয়নি সবাই লোকজন যাওয়ার পর। তারপরে আমার শাশুড়ি আবার পোলাও আলুর দম করলো আমাদের খাওয়ার জন্য, সবই শেষ হয়ে গেছিলো প্যাকিংয়ে, মানে যত লোকজন এসেছিলো সবাইকে প্যাকিং দিতে গিয়ে শেষ হয়ে গেছিলো, সবাই এসেছিলো তাদের খুব আনন্দ হয়েছে। তারপরে নিজেদের খাওয়ারের জন্য শাশুড়িমা পোলাও আর আলুর দম করলো, সেগুলি খেয়ে রাত্রিটা কাটালাম। তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না, তারপরে ভিডিওটা আর বেশি তোলাও হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। মনসা পুজোর পুরো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো থাকবেন, টাটা।